এর আগে একটি ভিডিওতে আপনাদেরকে আমি দেখিয়েছিলাম যে কীভাবে আপনারা পুরনো যে ছবিগুলো আছে, যে ছবিগুলো সামান্য একটু বড় করলেই ফেটে যায়, এই ছবিগুলোকে আপনারা কীভাবে এনহ্যান্স করবেন, অর্থাৎ সেই ছবিটাকে কীভাবে অনেক সুন্দর করবেন। কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো কীভাবে একটি অ্যাপসের মাধ্যমে আপনাদের পুরনো যে ভিডিওগুলো আছে, যে ভিডিওগুলোর রেজুলেশন অনেক কম, সেই ভিডিওগুলোকে আপনারা অনেক সুন্দর করবেন। তো জানতে হলে আজকের এই ভিডিওটি পুরোপুরি দেখুন, আর পুরো ভিডিও জুড়েই সাথে আছি আমি মেহেদি ফ্রম মোবাইল একাডেমি প্রো। তো যে কোনো পুরনো খোলা ভিডিওগুলোকে পরিষ্কার করার জন্য আপনাদেরকে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। এই অ্যাপ্লিকেশনটি আপনারা কোথায় থেকে ডাউনলোড করবেন এটা আপনাদেরকে আমি দেখিয়ে দেবো ভিডিওর একদম শেষে। আপাতত আমি চলে যাচ্ছি সেই অ্যাপ্লিকেশনটির ভিতরে। তো অ্যাপ্লিকেশনটিতে আসার পরে সর্বপ্রথম আপনারা এই ইন্টারফেসটি দেখতে পারবেন। এই ইন্টারফেসটির একদম এখানে মাঝামাঝি একটি অপশন দেখতে পাচ্ছেন, প্রথম দিকে ইমেজ কোয়ালিটি একটি অপশন রয়েছে। আপনারা কী করবেন, এই অপশনটিতে ক্লিক করবেন। তো এখন যদি আমি এই অপশনটিতে ক্লিক করি, এই অপশনটিতে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে তিনটি অপশন চলে এসেছে। তো মাঝে যে অপশনটি রয়েছে এটি কিন্তু সিলেক্ট অবস্থায় রয়েছে, আলট্রা এইচডি। আপনারা কী করবেন, এই আলট্রা এইচডি থাকা অবস্থায় এখানে নিচে যে অপশনটি দেখতে পাচ্ছেন ট্রাই নাও যে অপশনটি রয়েছে, আপনারা কী করবেন, এই ট্রাই নাওয়ের উপরে ক্লিক করবেন। ট্রাই নাওয়ে ক্লিক করার পর আমাকে নিয়ে আসা হয়েছে গ্যালারিতে। আপনারা যে কাজটি করবেন, আপনাদের যে পুরনো ভিডিওটি রয়েছে আপনারা কী করবেন, সেই ভিডিওটিকেই সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটি অপশন চলে এসেছে ওকে, আপনারা এই ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করা মাত্রই এটি কিন্তু আপনাদের টাইমলাইনে অ্যাড হয়ে যাবে, অর্থাৎ এই অ্যাপসটির টাইমলাইনে এটি কিন্তু অ্যাড হয়ে গিয়েছে। তো এখানে একটি অপশন আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, এটি যদি আপনারা ফ্রি ভার্সন ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা 60 সেকেন্ডের বেশি ভিডিওকে আপনারা এডিট করতে পারবেন না। আর যদি আপনারা ভিআইপি কিনেন অ্যাপসটি তাহলে কিন্তু আপনারা 10 মিনিটের উপরে এটা ব্যবহার করতে পারবেন। তো এখন আপনাকে যে কাজটি করতে হবে, এখানে 16 সেকেন্ড অর্থাৎ 60 সেকেন্ড থাকা অবস্থায় আপনারা যে 60 সেকেন্ডকে আপনারা ভালো করতে চান কোয়ালিটিটাকে ভিডিওর, সেখানে সিলেক্ট করার পরে এখানে একটি টিকমার্ক দেখতে পাচ্ছেন আপনারা। আপনারা কী করবেন, এই টিকমার্কটির উপরে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এটি কিন্তু ক্রপ হচ্ছে, অর্থাৎ এই ভিডিওটা আপনারা যতটুকু সিলেক্ট করেছেন এতটুকু কিন্তু ক্রপ হচ্ছে। ক্রপ হয়ে যাওয়ার পর এখানে একটি অপশন চলে এসেছে দেখতে পাচ্ছেন রিপেয়ারিং, অর্থাৎ এই ভিডিওটি কিন্তু এখন আগের চেয়ে সুন্দর হচ্ছে। আগে এই ফটোটি যে অবস্থায় ছিল এআই সেই ফটোটিকে আগের চেয়ে বেটার অবস্থানে আনার চেষ্টা করছে। তো দেখতে পাচ্ছেন যে সম্পূর্ণ কাজটি কিন্তু হয়ে গিয়েছে, এবং কাজটি হয়ে যাওয়ার পরে আপনারা এখানে মাঝে একটি অপশন দেখতে পাচ্ছেন যেটিকে আমি সরাতে পাচ্ছি, এবং এটিকে সরালেই বুঝতে পারবেন যে আগে কী অবস্থা ছিল এবং বর্তমান কী অবস্থায় রয়েছে। একদম অনেস্টলি বলতে গেলে ফটোকে যতটা আর কি রিটাচ করা যায়, এনহ্যান্স করা যায়, এই ভিডিওর ক্ষেত্রে কিন্তু অতটা এনহ্যান্স হয় না, বাট মোটামুটি একটা কোয়ালিটিতে কিন্তু চলে আসে। তো সব কিছু হয়ে গেলে আপনারা যদি এই ভিডিওটিকে সেভ করতে চান, এর জন্য আপনাকে যে কাজটি করতে হবে, একদম উপরে দেখতে পাচ্ছেন একটি অপশন রয়েছে সেভ, আপনারা এই সেভে ক্লিক করবেন। এই সেভে ক্লিক করা মাত্রই কিন্তু এটি আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এখন কথা হচ্ছে আপনার এই অ্যাপ্লিকেশনটি কোথায় থেকে ডাউনলোড করবেন। অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার জন্য আপনারা চলে যাবেন গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোরে আপনারা গিয়ে সার্চ করবেন উইন ক্লিকে, WINK উইন ক্লিকে সার্চ করলে আপনারা দেখতে পারবেন অনেকগুলো অ্যাপ্লিকেশন শো করছে, বাট আপনাকে দেখতে হবে এই যে অ্যাপ্লিকেশনটি এটি হচ্ছে তার লোগো। এই অ্যাপ্লিকেশনটি আপনারা আপনাদের ফোনে ইনস্টল করে নেবেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আপনার বন্ধুদের সঙ্গে। আজ চলে যাচ্ছি, ফিরবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।